সেই লণ্ঠনের আলোতে আমরা বালুর উপরে আমরা সবাই গোল হয়ে বসবো। আপনাদের ব্যক্তিগত কোনো কাজ যদি থাকে
যে কোনো প্রয়োজনে যদি বিরোধী প্রয়োজন মনে হয় আমরা সেই পাঁচ থেকে সরকারি গিয়ে বিরোধী এখন দিচ্ছি। তারপরে আবার এই আমার সমুদ্রের পারে বাঙালিরা কখনো এই ধরনের জোছনা উৎসব করে না। মূলত এর কোনো উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য সবাইকে একটু আনন্দ দেওয়া। আমরা বাঙালি কমিউনিটি একসাথে থাকি, এই প্রবাসে সবাইকে আনন্দ দেওয়া এবং সমুদ্রের পারে নিয়ে আসা, সমুদ্রের মতো যাতে সবাই হৃদয়টা বিশাল হয়। থ্যাংক ইউ। নাম হচ্ছে ওনার সৈয়দ আজিজুর রহমান তারিফ। যেহেতু আমাদের জোছনা উৎসব ব্যতিক্রমী আয়োজন, এই ব্যতিক্রমী আয়োজনে আমরা তার কাছ থেকে 4 মিনিটে চাঁদের গল্প শুনবো। মঞ্চে আসছে। শুভ সন্ধ্যা সবাই, চাঁদ দেখতে এসেছেন, চাঁদের উৎসবে মিলিত হয়েছেন। একটি অনুরোধ সবার আগে সকলের কাছে বিনয়ের সাথে করতে চাই, চাঁদ এবং চাঁদের যে যোছনা এটি উপলব্ধি করতে আসলে একটু নীরব শান্ত থাকতে হয় বলা হয়। এর কারণ হচ্ছে এটি উত্তর গোলার্ধের এমন একটি অবস্থানে অবস্থিত এই শহরটি যেখান থেকে চাঁদ পৃথিবীর অন্য অনেক প্রান্ত থেকে আকারে অনেক বড় দেখা যায়। আর এরও আরেকখানা ছোট ইতিহাস আছে। 1664 খ্রিস্টাব্দে ডাচ ডিউক প্রথম এখানে এসেছিলেন, যখন তিনিও একইভাবে চাঁদ প্রেমিক ছিলেন এবং উনি সিদ্ধান্ত নেন এখানেই উনি কলোনি করবেন এবং ধীরে ধীরে তার আবাস তৈরি করবেন। সেই থেকে নিউ ইয়র্ক শহরের যাত্রা। এখানে চাঁদ দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই, অনেক কবি, অনেক শিল্পী, অনেক সিনেমা নির্মাতা, অনেকেই চাঁদের এই রূপ অবগাহন করেছেন। একইভাবে আপনাদেরকে একটু বাংলাদেশে নিয়ে যাই। আসলে কবি শিল্পী এরা নিবিষ্ট মনে চাঁদকে উপলব্ধি করতে পারে, আপনারা অনেকেই পারেন আশা করব। বাংলাদেশের সুনামগঞ্জ বলে সিলেট অঞ্চলে একটি জেলা আছে। এই সুনামগঞ্জ অঞ্চলটি যখন জেলা হিসেবে ঘোষণা করা হয়, সেই জেলার জেলা প্রশাসক যিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন তিনি একজন সরকারি আমলা হয়েও একজন কবি ছিলেন। ফলে সুনামগঞ্জ শহরে ঘোষণা করেছিলেন যে মাসেই পূর্ণিমা হবে সেই মাসের সেই রাতে
অন্তত এক ঘন্টার জন্য হলো শহরের সমস্ত বাতি বন্ধ করে মানুষকে উনি আহ্বান করেছিলেন, আপনারা রাস্তায় হাঁটবেন, চাঁদ চাঁদের আলোতে চাঁদ উপভোগ করবেন। সেই সংস্কৃতি এখনও ছিটে ফোটা মাঝে মাঝে দেখা যায় সুনামগঞ্জে, কক্সবাজারে কখনো কখনো কেউ কেউ করে বসেন হঠাৎ। কিন্তু আমরা অনেক বেশি মানে সেলফি বাজ হয়ে গেছি, তো ফলে চাঁদকে উপলব্ধি করি না, প্রকৃতির অনেক কিছুই আমরা আসলে উপলব্ধি করি না। আপনাদের সকলকেই আবার অনুরোধ করব, আসুন আমরা চাঁদের আলোয় স্নাত হই, ভিজে যাই। ধন্যবাদ সবাইকে। জ্যোৎস্না উৎসবে আসলে আমি আমার সামনে সব তো জ্যোৎস্নাদের কি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে জ্যোৎস্না রাতে অনেক তারা সামনে বসে। আমরা কি সবাই একটু হাতটা উঠাবো? আর সবার হাতে কি মোবাইল আছে? হ্যাঁ, আমরা চাঁদের মধ্যে কেন তারা সাজাচ্ছি না আজকে? আমরা যদি সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো আমাদের গানের মধ্যে জ্বালাই দিই, তাহলে এইটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাবে। তো আমার আমি আসলে আজকে আপনাদের মতো বেড়াতে এসেছিলাম, কিন্তু এখানে আমার সবগুলো প্রিয় মানুষ এই আয়োজনের সাথে জড়িত, তো তারা আসলে মঞ্চে তুলে দিলেন। তো আমি যতটুকু প্রিপারেশন আছে আপনাদেরকে একটা গান শোনাবো, আমার অনেক বন্ধুরা আছে এখানে, তো গাইছি। আর সবাই চাই যে আপনারা একটু তারা জেলে দেবেন, ঠিক আছে? আমরা একটা প্রিয় গান গাবো, সবার পরিচিত, আমরা তারাগুলো দেখতে চাই মোবাইলের ফ্ল্যাশ লাইট। কোথায় গেল কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়।